মাহি, সিলেট মিডিয়া সংলাপ আজকের বিষয়, পুলিশ কর্তৃক মধ্যযুগীয় কায়দায় যুবক খুনের বিষয়টি নিয়ে আমরা সিলেট মিডিয়ার পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের সাথে যেসব অতিথি যুক্ত হয়েছেন, আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর এ কে মুবিন, সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা। যুক্ত হয়েছেন জনাব মাসুকউদ্দিন আহমদ, সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগ। যুক্ত হয়েছেন জনাব লুকমান আহমদ, সভাপতি সিলেট জেলা জাসদ। যুক্ত হয়েছেন সামিয়া চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সিলেট মহানগর বিএনপি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব জগলু চৌধুরী, সাবেক সভাপতি সিলেট জেলা ছাত্রলীগ। যুক্ত হয়েছেন সিএম কয়েস সামি, বিশিষ্ট ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে আব্দুল করিম কিম, দুষ্কাল প্রতিরোধে আমরা। যুক্ত হয়েছেন কে কিবরিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট জেলা জাসদ। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি, আহমেদ বকুল, সভাপতি সিলেট মিডিয়া। আমার সাথে কারিগরি সহযোগিতায় রয়েছেন আহমেদ হোসেন রোমিও। অনুষ্ঠানটি সিলেট মিডিয়া পেজ থেকে দেখা যাবে। অনুষ্ঠান পরে আমরা সিলেট মিডিয়া ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি আপলোড করব, আপনারা সেখান থেকেও অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আমরা আজকের অনুষ্ঠানের প্রারম্ভেই একটি দুঃখজনক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এবং আজকের আলোচনার বিষয়বস্তুটা হলো অত্যন্ত মর্মান্তিক এবং ঘৃণিত একটি হত্যাকাণ্ড, যেটা সিলেটে সংঘটিত হয়েছে পুলিশ কর্তৃক। এমসি কলেজের সেই দগদগে ঘা আমাদের অন্তর থেকে শুকানোর আগেই সিলেট শহরের মধ্যে একদম পুলিশ সুপারের নাকের ডগায় বন্দর বাজার পুলিশ বাড়িতে মাত্র 10,000 টাকার জন্য, 10,000 টাকা ঘুষের জন্য একটি জলজ্যান্ত যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতে করতে মেরে ফেলা হলো। এই ঘটনাটি শুধু সিলেটবাসী নয়, সারা বাংলাদেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। রায়হানের, নিহত রায়হানের 2 মাসের একটা পুত্র সন্তান, একটা সন্তান রয়েছে এবং কিছুদিনের ভেতর সে বিদেশ চলে যাওয়ারও কথা ছিল। যে পুলিশ অফিসারটি এ ধরনের মধ্যযুগীয় বর্বরতার ঘটনা ঘটালো তার নাম আকবর ভূঁইয়া। সে সিলেটের একটি চ্যানেলে বিভিন্ন সময় নাটক এবং বিভিন্ন কৌতুক অনুষ্ঠানে সে অভিনয় করত। সে নিজেকে প্রমাণ করতে চাইত সে একজন সংস্কৃতি কর্মী, কিন্তু তার মুখোশের অন্তরালে একটি ঘাতক লুকায়িত ছিল যেটা আমাদের জানা ছিল না। আজকে এই আলোচনার শুরুতেই আমি সর্বপ্রথমে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডক্টর এ কে মুবিন স্যারের কাছে এই বিষয়টি নিয়ে উনার প্রতিক্রিয়া জানতে চাইব। ধন্যবাদ সিলেট পিডিআর এই সংলাপ আয়োজনের জন্য। এটা খুবই সময় উপযোগী, এই জন্য বলছি যে এই যে পুলিশি অত্যাচার, এটা এমন এখন লাগাম ছাড়া হয়ে গেছে। আমরা এই কক্সবাজারে একজন অবসরপ্রাপ্ত
যিনি স্বেচ্ছা অবসর নিয়েছিলেন, সিনহা, মেজর সিনহা, ওনাকে যখন পুলিশ মেরে ফেললো, তারপরে একটা ধারণা আমরা পেয়েছিলাম, সরকারির বক্তব্য এরকম পরিষ্কার না আসলেও একটা ধারণা ছিল যে আর পুলিশের হাতে অন্যায়ভাবে আর প্রাণী প্রাণ যাবে না, হত্যা করা হবে না। পুলিশ আর এই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সংকীর্ণ তার স্বার্থর জন্য কোন কোন ক্ষেত্রে টাকা পয়সা বা অন্যান্য যাই হোক, এটা যেন এই দেশে কোনো, এটা কোনো সভ্য দেশের তো কোনো ব্যাপারই না, মানে আমাদের দেশে এটা হবে না। ফর্চুনেটলি এই ওই ঘটনার পর কিন্তু বেশ হ্রাস পেয়েছিল, লাস্ট মান্থটা যেমন একটা মাস বাংলাদেশের বোধ হয় 10-12 বছরের ইতিহাসে যে কেউ ক্রস ফায়ারে মারা যায় নাই। তবে এই যে একটা শান্তির বা এক ধরনের আমরা আশান্বিত হইতাম, এটা সম্পূর্ণভাবে আশা ভগ্ন হয়ে গেল, আমাদের সব আকাঙ্ক্ষা এগুলা ধ্বংস করে ফেললো এই সিলেটের এই একটা পুলিশ, সে একটা কনস্টেবল না কি জানি এসআই দারোগা, সে একটা জানোয়ার, সে একটা মানুষকে মেরে ফেলছে, এত বড় আস্পর্ধা, তাও টাকার জন্য হয়তো, বা হোয়াট এভার ইট ইজ, টাকার জন্য। কারণ আমি এই রায়হানের মায়ের বক্তব্য শুনছি, এটা বেশ আগে প্রথম সেকেন্ড ডেতেই বোধ হয় বক্তব্য আমি শুনছি, সে 4,000 টাকা প্রথমে 4,000 টাকা চেয়েছিল, সেই টাকারও ব্যবস্থা হয় তো, তারপর বলে আরো 10,000 টাকা নিয়ে আসো, ইতিমধ্যে ওকে পিটিয়ে মেরে ফেললে, এটা মানে আমরা চিন্তাই করতে পারি না যে আর সে এই লোকটা কি, এই আকবর কেন, ওইখানে তো আরো 4-5টা ছিল, এই সবটাই হত্যাকারী, সবটাই সন্ত্রাসী, এই সবটাই অমানুষ, এগুলাকে শাস্তি দিতেই হবে, এবং এদের শাস্তি আমার মনে হয় এক্সেম্পলারি হওয়া উচিত, একটা দশ একদম যেন এই শাস্তিটা সবসময় মনে করিয়ে দিতে পারে যারা এই ধরনের। আর আমি মনে করি এই খালি শাস্তি শেষ না, আমাদের পুলিশে একটা ভীষণ রিফর্মের প্রয়োজন আছে। এই যে আমাদের একটা অতীতকাল থেকে চলে আসছিল যে কাস্টডিতে মানুষ মারা গেলে তার উপরে একটা ইনভেস্টিগেশন হতো, এবং এটা খুব ইন্টারনাল একটা ইনভেস্টিগেশন, এটা আমার মনে বদলে ফেলা উচিত, দেয়ার শুড বি ইন্ডিপেন্ডেন্ট অথরিটি যে এইগুলা দেখার জন্য, এবং এদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া উচিত এই ক্রিমিনাল, এই অমানুষগুলাকে শায়েস্তা করার জন্য। এই আমি মনে করি এটা এখন সময় আসছে, পুলিশে একটা হেভি রিফর্ম দরকার। আর আমি এই যে একটা সামান্য একটা দারোগা, সে মানুষের জাতি না, সে মানুষ মারার ক্ষমতা, আর তার উপরওয়ালারা কিসের জন্য বসে আছে? তারা কি এই ধরনের কোনো শিক্ষা দেয় নাই? তাদের কি কোনো চেইন অফ কমান্ড নাই? আমার এই প্রশ্নটা পুলিশ প্রশাসনের উপরে। আমি মনে করি এই পুলিশ প্রশাসন একদম দেশের জন্য, একটা ডেমোক্রেটিক কান্ট্রির জন্য সম্পূর্ণ অনুপযুক্ত, এবং এইটা একটা হেভি রিফর্ম, একদম টপ টু বটম একটা রিফর্মের প্রয়োজন আসছে। আর এই যে ক্রিমিনাল এখনো এখনো বাইরে আছে, তাকে ধরতে পারে নাই, এটা কিন্তু এইটা অত্যন্ত লজ্জার একটা জিনিস, এবং এটা কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না। ওকে নিয়ে আসতে হবে, শুধু ওকে না, ওর সাথে যে সাঙ্গভঙ্গ ছিল সব কয়টাকে চিহ্নিত করতে হবে, এবং সবটাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের মতন শাস্তি, বিকজ ওরা পিটিয়ে মানুষ পাচ্ছে, কত কষ্ট দিয়ে মারছে, এই পাকিস্তানি জানোয়াররা যেটা করতে পারে নাই এরা করতেছে। হ্যাঁ, সুতরাং এদেরকে একদম নির্মূল করে দেওয়া উচিত এই ধরনের অমানুষদের। আর পুলিশ বাহিনীতে আমার মনে হয় একটা হেভি রিফর্ম, টপ টু বটম একটা রিফর্ম এবং স্ট্রাকচারাল রিফর্ম দরকার। এই কাস্টডিতে বা এই রাস্তায় যে প্রদীপ মানুষ মারলো, এগুলা যেন চিরতরে নির্মূল করা যায়, এই ব্যবস্থা আমাদের নিতে হবে। আপনাকে ধন্যবাদ, এখানে বক্তা সবাই বলবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আপনি সুন্দর করে বললেন, এবং সময় এসেছে সময় উপযোগী করে পুলিশ গঠনের, কারণ পুলিশ ব্রিটিশ এক দ্বারা পরিচালিত হচ্ছে, পেট্রোয়া বাহিনী মত পুলিশ যে আইন দ্বারা পরিচালিত হচ্ছে, সেই আইনে তাদেরকে এটাই শেখাচ্ছে যে সন্ত্রাস নৈরাজ্য এগুলা করার বিধিবিধান তাদের হাতেই আছে, কারণ পুলিশ সৃষ্টিই হয়েছিল পেট্রোয়া বাহিনী হিসাবে। তো এখন কিন্তু সেই যুগ নেই, পুলিশে অনেক শিক্ষিত মানুষ ঢুকতেছে, এবং
আমার মনে হয় স্যারের কথার সাথে কথা মিলিয়ে আমি এইটুকু বলতে চাই যে পুলিশের মাঝে একটা শুদ্ধি অভিযান পরিচালিত হওয়ার দরকার, খারাপ পুলিশগুলোকে বেছে বেছে চিহ্নিত করার দরকার, এবং এদেরকে বিভিন্নভাবে সরকার থেকে সতর্কবাণী দেওয়ার দরকার, যে এবং তাদের সার্ভিস বুকে কালো দাগ, পানিশমেন্ট এর দাগটা দেয়া দরকার। আমি এখন মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মাসুকউদ্দিন আহমেদের কাছে জানতে চাই, পুলিশে যে যে বর্বরোচিত যে কর্মকাণ্ডটা সিলেটে ঘটালো, এটা তো শুধু মানুষের আবেগে আঘাত করলো না, এটা তো সরকারের ইমেজের উপরে একটা প্রভাব পড়লো, তাই না মাসুক ভাই? ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেয় জনাব একে মোমেন সাহেবের বক্তব্য শুনেছি। উনি যে বক্তব্য রেখেছেন বাস্তব ভিত্তিক বক্তব্য। আমি বলবো সবকিছু একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে। সেদিনের ঘটনা শোনার পরে আমি এবং আমার মহানগরের সেক্রেটারি সাহেব ওই তাদের বাসায় গিয়েছি, ছেলেটার বাসায়। তার মায়ের সাথে কথা বলেছি, বক্তব্য আমরা ডিটেলস জেনেছি, শুনেছি। এবং যে ঘটনাটা আকবর নামে যে সাব ইন্সপেক্টর শুনেছি করেছে, তিনজন ছিল আম্বর খান বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ঘটেছে এটা। এই জিনিস কথা দেখিত নাই, ঘটেছে বাস্তব জিনিস। ছেলেটাকে মেরে ফেলা হয়েছে, তার 2 মাসের বাচ্চাকেও আমরা দেখেছি। এটা তো খুবই নিন্দনীয় ব্যাপার, সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার। পোলা পুলিশ বিভাগকে বিতর্কিত করে দিয়েছে, এটা হওয়ার কথা ছিল না। কি কারণে এইসব করতে গেল, আকবরই কোথায় গেল এখন? আমরা তো জানতাম সে ধরা পড়ে গেছে, কিন্তু এখন দেখি সে নাই। তো আমি যেটা বলবো যে পুলিশের রিফর্মের যে কথা বলা হয়েছে সেটা তো আমরা একমত। আগেকার পুলিশে আর এখনকার পুলিশে একটু ব্যবধান তো আছে, কিন্তু তাহার যে তার রেজাল্ট আমরা কি দেখলাম? আগে তো সবই ছিল অশিক্ষিত বলতে গেলে, সেপাই টেপাই সব। এখন তো সাব ইন্সপেক্টর যারা ঢুকে এরা অন্তত পক্ষে মিনিমাম বিএ মাস্টার্স পাস, এরাও তো ঢুকে, তাদের বিবেকটা কোথায়? এই ছেলেটাকে খবর দিয়ে এনে হাত পাও ভেঙে হসপিটালে গিয়ে তার লাশ দেখা গেল, এটা এটা বিশ্বাসই করতে পারে? এটা কেমন করে হয়? আমরা এর নিন্দা তো জানাচ্ছি প্রথম থেকেই, আর আওয়ামী লীগ হিসাবে আর বিএনপি সেটা বড় কথা নয়। একটা লোক মারা গিয়েছে, একটা মানুষ ছিল তো সে, এটার আমরা কঠোর, ওই যে লোকগুলা করেছে সাসপেনশন সব থেকে বড় কথা না, এদেরকে আইনের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। নেত্রীও এই ব্যাপারে কঠোর উনি উনার মনোভাব প্রকাশ করেছেন, আমরা দেখেছি। কিন্তু সবকিছু কিন্তু আইনের মাধ্যমে করতে হবে। আমরা আরো দেখেছি ওই এমসি কলেজের কথাটা উঠেছে, শুধু যে খারাপ কাজ করে যদি না, 6টা আসামি তো ধরতে পেরেছে, ওইখানে কিন্তু ভালো কাজ করেছে। আর এইখানে এটা আমি বলবো শয়তান, পুলিশের নামে কলঙ্ক। এখানে যে ঘটনা ঘটিয়েছে এটা তো অমানবিক, হিংস্র জানোয়ারের মতো ঘটনা। তাকে যেভাবে হোক, যেখান থেকে হোক খুঁজে বের করে আইনের মাধ্যমে আনতে হবে। তবে একটা জিনিস খেয়াল করছি, এটা আমরা সবাই শাস্তি চাই, একটু ব্যর্থ এর মধ্যে হবে না ইনশাল্লাহ, বিশ্বাস করে, যেহেতু প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই কঠোর আছেন। কিন্তু এইটাকে ডাইভার্ট করার জন্য কিছু লোক শেখ হাসিনার পতন চাই,
শেখ হাসিনার পতনের এখানে কি হলো? শেখ হাসিনা কি করছেন নাকি না, উনি বলে দিয়েছেন। এইসব নফল জিনিস বাদ দিয়ে বাস্তব ভিত্তিক আমরা যাতে দাবি করি, এই জিনিসটাকে যাতে আমরা সঠিকভাবে বিচার হয় সেই লোকে কাজ করি। এবং শেখ হাসিনার দাবির সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা যারা কিন্তু গোলাবানিতে মাস শিকারের পায়তারা চালাচ্ছেন, আমি তাদেরকে বলবো আসুন আমরা আকবরের বিচার, সঠিক বিচার চাই। বিচারের মাধ্যমে আমরা বলবো যে ফাঁসি তো আমরা বলতে পারবো না, এটা আমাদের বলার সুযোগও নাই। আইনের মাধ্যমে বিচারে যেটা হয় সর্বোচ্চ শাস্তি হোক, তার সর্বোচ্চ শাস্তি বলতে আমরা ফাঁসি বুঝি। তো এইটা বিচারকরা আমরা দাবি করব, তো দিতে হবে তো আমরা বলতে পারি না, কারণ আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নয়। তো আজকালকে আমরা সবাই সচেতন নাগরিক, যে যেদুল করি না কেন আমরা কিন্তু নিয়মের বাইরে যেতে পারবো না। আমি শুধু এইটুকু বলবো আমরা একটা জায়গায় সবাই যে এই জিনিসটার বিচার, যাতে ভবিষ্যতের পুলিশ আমাদের এই ধরনের আচরণ থেকে বিরত থাকে। যারা বিভিন্ন পর্যায়ে আছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব, যে আইজি সাহেব থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবারকে, যে অন্তত পক্ষে পুলিশ বিভাগের লাগাম টেনে ধরা দরকার, যে যে যথাসময় যদি সঠিক বিচার হয়ে যায় তাহলে পুলিশ বাহিনীতে আমার মনে হয় একটা স্বচ্ছতা আসতে পারে, আসবে। আর ওই যে পাথার ফালতু যেগুলা, যে মিছিলের অর্গানাইজ করা, আমরা মিছিল করব, সরকারের পতন ঘটাবো, এই জিনিসটা কিন্তু এখানে টেনে, আমি আগেও বলেছি এখনো বলি, জননেত্রী করার এইখানে তো সরকার প্রধান হিসেবে দায়িত্ব আছে, উনি দায়িত্ব পালন করবেন, অবশ্যই করছেন, নির্দেশ আদেশ দিচ্ছেন। ওনার পতন এইটার সাথে অনেক কিছু অতীতে আমরা দেখেছি, আমি কথাগুলো বলতে যাব না, অনেক কিছু এগুলো আমি এখন আমি বলতে চাচ্ছিও না। সুতরাং আমার কথা যেটা হচ্ছে যে আমি আপনারা সবাই একমত এইখানে, সুতরাং আমার আর বলার কিছু নাই, দেখি না কি হয়। ইনশাল্লাহ আমি আশাবাদী যে নেত্রী এই ব্যাপারে কাউকে বিন্দু মাত্র ছাড় দেবেন না, কেউ সুযোগ পাবে না ছাড় পাওয়ার। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মাসুক ভাই। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সিলেটের পুলিশ কমিশনারকে, ফোন করেছিলাম, বলেছিলাম যে আমরা অনুষ্ঠান করব এইটার উপর, আপনি কি থাকবেন? তো উনি বলেছেন যে না, উপরের নির্দেশ, আমরা এখন মিডিয়ায় কথা বলতে পারবো না। তো অফ দ্য রেকর্ডে যা বলেছেন সেটা আমি নাই বললাম। তো ওনার মেসেজটা হলো এইটাই যে এই বিষয়ে সে যেখানেই থাকুক না কেন তাকে গ্রেপ্তার ও চিরেই করা হবে। উনি এইটাই বলছেন যে ওনাকে ছাড় দেওয়া হবে না এবং ওর সাথে যারা আছে সবাইকেই গ্রেপ্তারের আওতায় এনে এদের বিরুদ্ধে যে শাস্তি যে দ্বারাই হোক এটা করবেন, করার ব্যবস্থা করবেন। তো আমি মাসুক ভাই বললেন যে আমরা দাবি করতে পারি কিন্তু আমরা বিচার করতে পারি না। হ্যাঁ, আমরা দাবি যদি আমাদের দাবিটা যদি জোরালো থাকে ইনশাল্লাহ বিচার হবে। এবং আমাদের একটা সংস্কৃতি চলে আসছে এখানে দীর্ঘদিন থেকে, একটা সংস্কৃতি চলে আসছে, সেটা হলো কেউ মারা গেলে একটা দলীয় আবরণ টাবরণ দিয়ে এটাকে মানুষ রাখা হয় না, এটাকে একটা দলীয় একটা বস্তু বানানো হয়। কেউ হয়ে যায় বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কেউ জাসদ, মানে এটা আর মানুষের পর্যায়ে রাখা হয় না। এই দলীয় ভাবে এটাকে দামা চাপা দিয়ে বিচারের বিচার বহির্ভূত ভাবে একে মানে পার পাওয়ার একটা সুযোগ করে দেয়া হয়। এর জন্যই আমরা দিন দিন এই সমস্ত করাপশন হতে দেখি। যদি মানুষ হিসেবে এদেরকে গণ্য করা হতো, একজন ব্যক্তি মারা গেছে সবাই সোচ্চার থাকতো, তাহলে আমরা বিচারের সংস্কৃতিটা হয়তো পেতাম। আমি এখন আমাদের সিলেট জেলা জাসদের সভাপতি জনাব লোকমান আহমদ ভাইয়ের কাছে এই ঘটনাটি নিয়ে উনার অনুভূতি কি এবং উনি কি দাবি করছেন সেটা জানতে চাচ্ছি।
দোকান ভাই আপনাকে সালাম আলাইকুম। সিলেট মিডিয়া সংলাপের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আমার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার দীর্ঘদিনের রাজপথের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যাদের সাথে চলার সৌভাগ্য হয়েছে, তারা সহ সংশ্লিষ্ট সকলকে এবং বিশেষ করে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমি খুব সংক্ষেপে আমি আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। আমি খুব ভালো লাগতেছে এখানে আমাদের মাসুক ভাই উপস্থিত আছেন, জগলু চৌধুরী, কিবরিয়া চৌধুরী, যারা রাজনীতি, সামিয়া চৌধুরী, যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা, এবং বিশেষভাবে এখানে সিএম কয়েস স্বামী, যিনি আমার জীবনের বিশেষ করে সিলেটের ছাত্র জীবন থেকে শুরু করে ছাত্র জীবনের শেষ পর্যায়ে এসেও রাজনৈতিক কারণে বহু ইতিহাসের সাক্ষী, এবং আমাদের সকলের সম্মানিত জনাব ডক্টর এ কে মোমেন রয়েছেন। তো আমি যে কথাটি বলতে চাই, মোটা দাগে যদি বলি, একটা কথা আছে, শরীরের সকল অঙ্গে যদি রোগ থাকে, অর্থাৎ সর্ব অঙ্গে যদি ব্যথা থাকে, তাহলে আমরা সার্বকুণ্ঠা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সমাজ এবং রাষ্ট্র জীবনের সকল পর্যায়ে অবক্ষয় এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে, এই জায়গার থেকে বের হওয়া আমাদের আশু কর্তব্য হিসাবে আমি মনে করি। আমরা যদি এই আকবর পুলিশ রায়হান হত্যা, এমসি কলেজের ঘটনা, নারায়ণগঞ্জের ঘটনা, এগুলাকে যদি বিবেচনায় আনি, তারপরও আমরা দেখব যে কথাটি, যে ভয়টি, যে আশ্বস্ততার কথাটি ডক্টর এ কে মোমেন বলেছেন, যে সিনহা হত্যার পরে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে গত একটি মাস এনকাউন্টার হয়নি, এই যে আশ্বস্ত হওয়ার যে জায়গাটি, আসলে কিন্তু আজকে এই মুহূর্তে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আগামীকাল ঘুম থেকে উঠার পর আমাদের জন্য কি অপেক্ষা করছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জায়গার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যে যেখানে যে দায়িত্বই পালন করি না কেন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে নীতি নৈতিকতার যে অবক্ষয়, যে অসুস্থ ধারার যে লাগামহীন অভিযাত্রা, এটা যদি ঠেকানো না যায়, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে আজকে আমরা স্বীকার করি বা না করি, এটাই সত্য, সমস্ত কিছুর সমাধান কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী নিজে কতটুকু বিব্রত বোধ মনে করে, অথবা তিনি আদৌ সকল ঘটনা জানেন কিনা, আমরা বলতে পারছি না। এটা কিন্তু একটা সংকট। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমরা নিজেদের দায় এড়াতে পারি না। কোথায় নেই সমস্যা, কোথায় নেই সংকট, কোন ক্ষেত্রে নাই? আজকে আলুর বাজারের দিকে লক্ষ্য করুন, জিনিসপত্রের দামের দিকে লক্ষ্য করুন, এইগুলার পিছনে কিন্তু ওই জিনিসগুলা দায়ী নয়, এইগুলার পিছনে কিন্তু সিন্ডিকেট দায়ী। এই সিন্ডিকেট গুলোই হচ্ছে কিন্তু এইসব, এই যে রায়হান হত্যা, সিনহের হত্যা ইত্যাদি ইত্যাদি যত ধরনের অপকর্ম, স্বাস্থ্য খাতে দেখেন, শিক্ষা খাতে দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির খাতে দেখেন, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা সমস্যা সংকটের একটা অক্টোপাসে আবদ্ধ। আমরা যদি এখানে যারা অন্তত উপস্থিত আছি, আমরা যদি
আমরা মাসুক ভাইকে চিনি, মাসুক ভাইকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আমরা দেখেছি, আমরা এখানে জগলু চৌধুরী ছাত্র রাজনীতির নেতৃত্ব দিতে দেখেছি, আমরা গর্ববোধ করতাম। এখানে জাসদের সম্পাদক কিবরিয়া চৌধুরী, তারাও ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল, আমরা দেখেছি। একজন উচ্চপদস্থ সামাজিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আমরা সিএম কয়েস স্বামীকে দেখেছি, ডক্টর একে মোমেনকে দেখেছি। আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকেই আমরা একটা আমি বলবো আর কি, এরা সকলেই কিন্তু সত্যযুগের কাণ্ডারী। এই কাণ্ডারীরা নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে যে সকল যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন, আজকে আমি নির্দ্বিধায় নির্বিকার চিত্তে বলবো, আজকে কিন্তু সবাই কিন্তু অসহায়। আমরা আমাদের এই অসহায়ত্ব অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই। পুলিশের এই দাপট আমরা কিন্তু দেখিনি কোনোদিন, এখন দেখছি। আমি ওই ঘুরে ফিরে মাসুক ভাই এবং কয়েস ভাইকে সাক্ষী করে বলবো, ওনারা তো ওনাদের হাতেই তো আমাদের সেই ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত, আমরা তো এগুলো কল্পনাও করতে পারি না। আজকে সিলেট জেলা জাসদের সভাপতি হিসেবে নিজেকে অপরাধী হিসাবে বিবেচনা করি, আমরা কি করেছি আর এখন কি করতে পারছি না, এই অপরাধ বোধ থেকে আমি সর্বশেষে একটি কথা বলি, আমার কথা শেষ করব। সেই কথাটি হচ্ছে, আসুন আমরা যাতে আগামীকাল ঘুম থেকে উঠে আবার যাতে নতুন কোন বিষয়, নতুন কোন ঘটনা নিয়ে আলোচনার সূত্রপাত না করি, সেই জায়গাটি বন্ধ করতে হলে আমাদের একটি সার্বজনীন ঐকমত্যের যে বিষয়, সুশাসন প্রতিষ্ঠার যে বিষয়, সকল ক্ষেত্রে সুশাসন, সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেই জায়গাটি তৈরি করার লক্ষ্যে সামাজিক দায়বোধ থেকে, রাজনৈতিক দায়বোধ থেকে, নীতি নৈতিকতা আদর্শিক চিন্তা চেতনার দায়বোধ থেকে আমরা যদি সেই বিগত দিনের নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই কেবল এই সকল অন্যায়, অত্যাচার, অবিচার, হত্যা, খুন, ধর্ষণ, এইগুলা নির্মূল করা সম্ভব। আমরা আমি এই কথাটার পাশাপাশি আমি আপনাদেরকে স্মরণ মানে এই স্মরণ করিয়ে দিতে চাই, আজকে পর্যন্ত দেখেন পত্র পত্রিকায় এই রায়হান হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে কিন্তু হত্যা, ধর্ষণ, খুন এগুলা কিন্তু বন্ধ হয়নি। এই জন্যই দরকার একটা স্বচ্ছ এবং জবাববিহীনমূলক রাষ্ট্র ব্যবস্থা। আমরা সকল ক্ষেত্রেই যেন আমরা শুধু প্রধানমন্ত্রীর উপর নির্ভর না করি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিব্রত বোধ করতে আমরা বাধ্য না করি, মাননীয় প্রধানমন্ত্রীকে সকল খবর যাতে পৌঁছাবার ব্যবস্থা করি, আর ওই সরকার উৎকাতের মধ্য দিয়ে কিন্তু এই সংকট সমাধান হবে না, এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। আসুন আমরা এই অন্যায়, অত্যাচার, অবিচার, হত্যা, খুন, ধর্ষণ এগুলার বিরুদ্ধে নীতি নৈতিকতা বোধ সম্পন্ন, আদর্শিক চেতনা বোধ সম্পন্ন মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যেভাবে 71-এ গর্জে উঠেছিলাম, আমরা একটি পরাশক্তিকে পরাজিত করে, একটি ঔপনিবেশিক শক্তিকে পরাজিত করে বিশ্বের মানচিত্রে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমরা প্রতিষ্ঠা লাভ করেছিলাম, আজকেও কিন্তু তার থেকেও আরো গভীর সংকট এবং সমস্যার আবর্তে আবর্তিত এই দেশকে আমরা রক্ষা করি। সেই লক্ষ্যেই আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে আকবর গ্রেফতার হবে, রায়হান হত্যার বিচার হবে, এমসি কলেজের দর্শনের বিচার হবে এবং তার সাথে সংশ্লিষ্ট সকল অপরাধী চক্রের বিচার হবে, আমরা সেই বিচার সমৃদ্ধ সমাজ এবং রাষ্ট্র দেখতে চাই। সেই লক্ষ্যেই হোক আজকের এই সংলাপ সফল এবং সার্থক। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লোকমান ভাই।
আপনি আপনার অভিব্যক্তি ব্যক্ত করলেন এবং আপনি একটি ঐক্যমতের ভিত্তিতে এই সমস্ত ন্যায্য জিনিসের ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার জন্য বললেন। আমরা এখন আমাদের মুরব্বী পার্সন জনাব সিএম কোয়াসামি কাছে চলে যাচ্ছি। কোয়াসামি স্যার, আপনি আপনার এই যে সিলেটে যে হত্যাকাণ্ডটি ঘটলো এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম বকুল, তোমাকে ধন্যবাদ দিচ্ছি এই সম্পর্কে আয়োজন করার জন্য। এবং এর আগে একটু বলি যে ডক্টর গোবিন্দ এবং লোকমানকে আমি লোকমান এখন রাজনীতি অঙ্গনে কি বলবো একটা তাকে তুমি আমরা 70 এবং 80 দশকে একসাথে সিলেটের বিভিন্ন কাজে কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম। খুব যদিও আমি একজন চাকরিজীবী ছিলাম, কিন্তু তারপরও লোক এদের সাথে ব্যাপারে আমি একটা জিনিস দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে যে এক্স আইজি বর্তমানে উনি এমপি সরকার দলীয়, উনার যে বক্তব্য রেখেছেন খুবই সুন্দর, যে এই পুলিশের এই কাস্টোডিয়াল অথবা হেফাজতে মৃত্যু কোন অবস্থায় মেনে নেওয়া যায়। এর আগে একটু বলি, আমি আগে আমার পরিবার থেকে আমি তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এই হলো স্যার আপনার আপনার হেডফোনটা একটু ঠিক করেন। আচ্ছা, কি এখন ঠিক আছে? কাছে নিয়ে বলেন। ঠিক আছে, শোনা যাচ্ছে? জি জি, আচ্ছা শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে। আমি বলেছিলাম যে দর্শনের ব্যাপারে স্পিডি ট্রায়াল হোক এবং ক্যামেরা ট্রায়াল হোক এবং সময়সীমা বেঁধে দেওয়া হোক, এক মাসের ভিতর যেন ট্রায়াল হয়, এবং দু একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় এই রেপের, এই ক্রাইমটা দেখবেন ড্রাস্টিক্যালি কমে আসছে, কিন্তু স্পিডি ট্রায়াল হতে হবে, এইটা হলো গিয়ে মেইন কথা। এবং আরেকটা জিনিস করতে হবে, আওয়ামী লীগের এখানে স্থানীয় আছেন, খুব ভালো লাগছে তাদেরকে দেখে, যে একটা জিনিস করতে হবে যে এই যে স্পিডি ট্রায়াল করবেন এইটাতে ভিকটিমকে যেন অপোনেন্টের লয়াররা আননেসেসারি হ্যারাস না করা হয়, তাদের লজ্জা তাদের আবরু যেন কোর্ট মেনটেন করতে পারেন, এই দিকে লক্ষ্য রাখবেন। স্পিডি ট্রায়াল করেন, দেখবেন এটা রেজাল্ট আসবে। সিমিলারলি এই যে কাস্টোডিয়াল ডেথ হলো, এর আগে যদিও এটা কাস্টোডিয়াল ডেথ না, বাট কোনো অংশে কোনোভাবে এই সিনহার কেসটাকে আমরা মেনে নিতে পারি না, যে পুলিশের কিছু সংখ্যক পুলিশের দৌরাত্ম্য কত দূর গেছে। এটা আমরা ভাবলে হবে না যে এটা পুলিশ স্টেট না, এটা জনগণের রাষ্ট্র এবং আওয়ামী লীগ জনগণের সরকার, সুতরাং জনগণকে প্রাধান্য দিতে হবে। এবং এই যে কাস্টোডিয়াল ডেথে, এরও বিচার স্পিডি ট্রায়ালে আনতে হবে। দু একটা কেস করে দেখেন, কাস্টোডিয়াল ডেথ যদি না কমে তখন বলবেন। আরেকটা জিনিস করতে হবে, এই যে অপোনেন্টের ভিকটিমদের পুলিশ কর্তৃপক্ষকে এর দায় এড়ালে এড়িয়ে যেতে পারবেন না, এদেরকে কম্পেনসেশন করতে হবে এবং পুলিশের কন্টাক্টে আসতে হবে এদের কম্পেনসেশন, এবং এদের উকিল খরচ সমস্ত কিছু পুলিশকে বহন করতে হবে, কারণ তাদের দায়ভার নিতে হবে। আমি জানি বর্তমান আইজি অত্যন্ত ডাইনামিক এবং একজন স্মার্ট অফিসার, আমি বিশ্বাস করি যে
দেখেন এই করোনাতে যে আমরা বেঁচে আছি এইটা আল্লাহ তাআলার বিশেষ বিশেষ রহমত, আমাদের বেঁচে থাকার কথা না, কাউরই না। যার করোনা হয়েছে প্রথম দিকে সবাই কিন্তু চলে যেতে হয়েছে, এইটা স্মরণ করিয়ে আমি পুলিশ কর্তৃপক্ষকে বলতেছি যে একটা কিছু করে যান, আপনার পরে যেন বলে না কেউ যে আপনারা জনগণকে হ্যারাস করে গেছেন। আমি আরেকটা জিনিস বলবো যে এইসব ডিলিংকুয়েন্ট পুলিশ অফিসারের দায়িত্ব যেন পুলিশ কর্তৃপক্ষ না নেন, কেন নেবেন? আরেকটা জিনিস আওয়ামী লীগের কর্মকর্তারা আছেন এখানে বলবো যে জবাবদিহিতা আনতে হবে প্রত্যেকটা লেভেলে। জবাবদিহিতা যদি না আনতে পারেন তবে সুশাসন প্রতিষ্ঠিত হতে হবে করতে পারবেন না। আমরা জনগণ এই দেশের 16 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু যেটা লোকমান বলেছে আমি তার সাথে একমত, প্রধানমন্ত্রী কিন্তু, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসম্ভব এসব ব্যাপারে উনি কঠোর হতে দ্বিধাবোধ করেন না। কিন্তু আমি একবার ন্যাশনাল টেলিভিশনে বলেছিলাম যে আমাদের মন্ত্রী পরিষদের কিছু সংখ্যক মন্ত্রীও যদি প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে একটু সহায়তা করেন তাহলে কিন্তু দেশের চেহারা অন্যরকম হবে। আমাদের অনেক মন্ত্রী আছেন, বেশিরভাগ মন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে দেশটা চালাতে চান সেভাবে উনারা কিন্তু রেসপন্ড করেন না, এটা আমাদের দুর্ভাগ্য। এই দেশের মন্ত্রিত্ব নিয়েছেন কিন্তু মন্ত্রিত্ব কার জন্য? নিজের জন্য না, পরিবারের জন্য না, দেশের জন্য। আজকে সিলেটে যে দুটা ঘটনা ঘটে গেল, কক্সবাজারে যে ঘটনা ঘটল, বলেন আমরা লজ্জায় কোথায়, এই লজ্জাগুলো কোথায় ঢাকবো? আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে, এই রায়হানের বোনের বক্তব্য এবং তার দুলাভাইয়ের বক্তব্য দেখ কতটুক করুন, কতটুক সুখ। আজকে যদি আমাদের পরিবারে এটা হতো তাহলে আমাদের কি অবস্থা হতো? এবং পুলিশ সবচেয়ে দুঃখ লাগে এখনো ওই পুলিশকে অ্যারেস্ট করা হয় নাই, অথচ অন্য উনি যদি পুলিশ না হতেন আর আরেকজন যদি এই কাজটা করতেন তাইলে তার তার অ্যারেস্ট করতে তাদের সময় লাগতো না। পুলিশ কি করতে না পারে এইটা আমরা দেখেছি, সিলেটেই দেখেছি। লোকমানকে জিজ্ঞাসা করে যে সিলেটে কিভাবে পুলিশ জনগণের সাথে কোঅপারেশন করেছে, পুলিশ অথরিটির কাছে আমাদের একটু রিকোয়েস্ট, ওনারা যেন মনে করেন যে ওনারা জনগণের সেবায়। ওনারা যদি ধন্যবাদ স্যার, আমরা এবং শুধু একটা কথা বলে রাখবো যে স্পিডি ট্রায়াল করেন এবং কাস্টোডিয়াল দেতে যেসব ভিকটিমদের সমস্ত কম্পেনসেশন যেন পুলিশ অথরিটি এটা এই দায়িত্বটুকু নেন, এই বলেই আমার বক্তব্য বিশেষ করে। জনগণের দাবির সাথে একমত পোষণ করে সরকার ইতিমধ্যেই দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রণয়ন করেছে। তো আমরা আশা করব যে এই আইনটির যেন অপপ্রয়োগ না হয়, কারণ নারী ও শিশু নির্যাতন আইনের যে প্রয়োগটাই অতীতে হয়েছে আমরা দেখেছি সেখানে প্রয়োগের চেয়ে অপপ্রয়োগটাই বেশি হয়েছে, এবং এর জন্য অনেক নিরীহ মানুষও শাস্তির আওতায় চলে আসছে, বিনা বিচারে হয়তো অবিচার হয়েছে তার উপর। তো আমরা চাইব যে এই মৃত্যুদণ্ডের বিধান হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই বিধানটিকে কেউ, কোনো মহল, কোনো গোষ্ঠী যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করতে না পারে। আমরা এবার চলে যাচ্ছি সামিয়া চৌধুরী। সামিয়া চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সিলেট মহানগর বিএনপি। সামিয়া চৌধুরী শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে সিলেট এবং এমসি কলেজে যে দুটো ঘটনা ঘটে গেল সম্প্রতি, আপনি সংক্ষেপে এই জিনিসগুলো সম্পর্কে একটু বলবেন, আপনার প্রতিক্রিয়া। প্রথমে আমি আজকে যারা এই সংলাপে উপস্থিত আছেন এবং যারা দেখছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমরা জানি মহান মুক্তিযুদ্ধে
এই পুলিশ বাহিনী যাদেরকে নিয়ে আমরা আজকে এই যে আলোচনাটা করছি তাদের ভূমিকার কথা, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা কিন্তু আমরা ভুলে যেতে পারি না। বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর পাশাপাশি এই পুলিশ বাহিনীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা আমার অগ্রজ ভাইদের আমার কাছ থেকে আমার থেকে আরো অনেক বেশি তারা বলতে পারবেন না, আমরা শুনেছি আমাদের বাবাদের কাছে, আমাদের চাচাদের কাছে, আমাদের ভাইদের কাছে। সেই পুলিশ বাহিনী যখন আজ সন্ত্রাস এবং চাঁদাবাজ হয়ে ওঠে, মানুষের জন্য যারা নিয়োজিত, জনগণের যারা জন্য যারা সেবায় নিয়োজিত, তারা যখন জনগণের কাছ থেকে চাঁদাবাজি করে এবং জনগণকে সন্ত্রাসে জিম্মি করে রাখে, তখন স্বাভাবিক আমার মতো অনেকেই সবাই হতবাক হয়ে যায়। আমরা সিলেটে যেমন দেখি চাঁদাবাজি, আপাতত এখন চাঁদাবাজি পর্যন্তই রয়েছে, ভবিষ্যতে হয়তো আরো গুঁড়ো নিগুঁড়ো ঘটনা বের হবে। আমরা চট্টগ্রামে সিনহা হত্যা মামলায় সন্ত্রাসের কাহিনীটি দেখেছি। শুধু তাই নয়, আমরা সিলেটের যে জনগণ অনেক শান্তিপ্রিয়, আমরা অতীতে আওয়ামী লীগ, বিএনপি, আমাদের জাসদের ভাই আছেন, আমরা সবাই কিন্তু দেখেছি একই সাথে সিলেটে আমরা পাশাপাশি আমাদের আদর্শকে লালন করে আমাদের রাজনীতি করে যাচ্ছি। আমার অতীতে যেমন আমার ভাইরা করেছেন, বর্তমানে আমরা করছি। এখন সমস্যা হয়েছে কিছুদিন যাবত, যখন বললে হয়তো অনেকেই মন খারাপ করবেন, তবে এটা বলাই উচিত যে যখন থেকে বাংলাদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি না, সেই 2009 থেকে, সেই তখন থেকেই কিন্তু ধীরে 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 এই এই অত্যাচার, এই জুলুমগুলো শুরু হয়েছিল এবং এটা আস্তে 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 সেটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রকাশিত হচ্ছে। আমরা ইলিয়াস আলী, আমাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির ছিলেন, তার ঘুমের রহস্য এখনো কোনো কিনারা করতে পারি না। আমরা সাগর রুনী হত্যাকাণ্ডের কোনো রহস্য কিনারা করতে পারি না, আমরা তনু হত্যারও কোনো কিনারা করতে পারি নাই। যাদেরকে আমরা বিচারের আওতায় ইচ্ছা করে আনতে পারি তাদেরকে আনি, আর যাদেরকে আমাদের ইচ্ছা হয় না বর্তমানে সেটাই চলছে। তো এই দিকে আমি বলবো আমাদের বর্তমানে আওয়ামী লীগের সিলেটের, স্পেশালি আমি বলবো আমার অগ্রজ ভাইয়েরা যে দলই করি না কেন, তাদের যে ভূমিকা প্রশংসনীয়। অবশ্যই আমরা কিছুদিন আগে আমরা শহীদ মিনারের একদিকে আমরা মানববন্ধন করেছি, মাসুক ভাইরা ছিলেন রাস্তার বিপরীতে, আমরা কিন্তু একই সাথে চালিয়ে গিয়েছি আমাদের মানববন্ধন, কোনো সমস্যা হয় নাই এখন। কিন্তু সেটিকে যখন পুলিশি রাষ্ট্রের এই অবকাঠামোয় চলে আসে তখন গিয়ে বিপত্তিটা ঘটে। যখন বিএনপি একটি মানববন্ধন করতে যায় তখন পারমিশন পায় না, তখন গিয়ে সমস্যাটা ঘটে। আপনি এমসি কলেজের কথা বললেন, এমসি কলেজের এর আগে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের এই ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত এই যে অধ্যক্ষ বললেন যে উনি নাকি এই কয়েকজন, এই 10 থেকে 15 জন এই ছাত্র নেতাদের হাতে উনি জিম্মি, তখন প্রশ্ন আসে সিলেটবাসীর মনে একটা ক্ষোভ জমাট বেঁধে আছে। আজকে আমি রায়হানের হত্যার প্রতিবাদে রায়হানের মায়ের সাথে মানববন্ধনে ছিলাম, আখালি, স্থানীয় আখালি, আখালিতে। সেখানে তার যে বক্তব্য সেটা পুরো সিলেটবাসীর বক্তব্য ছিল যে আজ আমার ছেলে গিয়েছে, কাল আপনার ছেলেও যেতে পারে। কিন্তু আমরা সিলেটবাসী প্রতিটি ঘটনার, প্রতিটি দুর্ঘটনা বলবো এই ক্ষেত্রে, আমরা সেটার প্রতিবাদ করতে এক কাতারে দাঁড়িয়েছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মহিলা কলেজে খাদিজা নামে একটি মেয়ে এই এমসি কলেজেই কুপিয়ে তাকে
মেরে ফেলার উদ্দেশ্যেই আমরা বলবো অ্যাটেম্প টু মার্ডার ছিল সেটা, ওকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সে গুরুতর অসুস্থ আহত হয়। তখনও কিন্তু আমরা দেখেছি এবং এখনো দেখছি সে ছাত্রলীগ থেকেই এসেছিল, ঠিক আছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমার ভাইয়েরা ছাত্র এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভাইয়েরাই সেখানে শক্ত অবস্থান নিয়েছেন, জনগণের সাথে আমাদের সাথে বিএনপির সাথে শক্ত অবস্থানে নিয়েছেন। কিন্তু অবাক লাগে এই যে পুলিশ কেন আপনার সাহস পায় যখন একজন মন্ত্রীর মুখে শুনি এদিকে ক্রস ফায়ারে দেয়া লাগবে। আমার স্পষ্ট মনে আছে এখানে অনেকেই হয়তো খেয়াল করেছেন, সম্ভবত হানিফ সাহেব ছিলেন তিনি, যখন বলেন যে ক্রস ফায়ারে দেওয়া উচিত এদেরকে, আমরা বিএনপির রাজনীতিবিদরাও চাই না ছাত্রলীগের কাউকে ক্রস ফায়ারে দেওয়া হোক, আমরা চাই সুষ্ঠু বিচার হোক, আমরা চাই দৃষ্টান্তমূলক বিচার হোক। ওই ওই ক্ষেত্রে ওইগুলো থেকেই আপনার এই এই সব কর্মকাণ্ড, এই যে পুলিশের সাহস দুঃসাহস বলবো আমি, এগুলো প্রশ্রয় পায়। আমাদের স্থানীয় মেয়র সিলেটের আরিফুল হক চৌধুরী কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এই যে আকবর ওসি আকবর কিছুদিন আগে ওই যে করোনার শুরুতে প্রাক্কালীন করোনার শুরুর দিকে যখন বাইরে থেকে সিলেটের আভ্যন্তর বাইরে থেকে সিলেটের যেটা ট্রান্সপোর্ট যোগাযোগটা আপাতত স্থগিত করে রাখা হয়েছিল, বাইরে থেকে সিলেটে আসতে পারবে না বা সিলেট থেকেও বাইরে যেতে পারবে না সিলেটের বাইরে, তখন এই ওসি আকবরের নেতৃত্বে বেশ কিছু পরিবহন গণপরিবহন সিলেটের ভেতরে প্রবেশ করে। কোন সাহসে, কোন সাহসিকতায় সে তার কাছ থেকে সে এত সাহস পায়? তো এটার যখন তিনি ধরেন তখন তিনি সেটা সাথে সাথে সেটার সুষ্ঠু একটি সমাধান করেন, কিন্তু সবসময় তো পাওয়া যায় না এবং ওসি বলে কথা, এবং তাদের যে সাহস সেটা আমি বলবো বর্তমানে সবাই যে সব পুলিশকে খারাপ সেটাও বলতে পারি না আমরা। পুলিশ যদি সব খারাপ হতো তাহলে আবার সব চোর ডাকাত ধরাও পড়তো না, তা আমাদের উচিত এই মুহূর্তে সবার ক্ষেত্রে সমান বিচার করা, বিচারহীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বিরোধী দলের মতামতকে প্রাধান্য দিতে হবে। বিরোধী দল হয়তো এক সময় আপনার বিরুদ্ধে কথা বলবে কিন্তু আপনার দেশের যে কোনো সমস্যা সমাধানে সে আপনার পাশে দাঁড়াবে, কারণ তারা এই দেশের রাজনীতি করে, আমরা কিন্তু এই দেশের জন্যই রাজনীতি করি। কিন্তু আমরা দেখতে পাই কখন, যখন বিরোধী দল কোনো মতামত জানানোর জন্য কোনো কিছুর প্রতিবাদ জানানোর জন্য যখন সরকারি প্রশ্রয়ে বা যেটাই বলেন না কেন পুলিশের দ্বারা নির্যাতিত হয় নিপীড়িত হয়, এই এমসি কলেজের ঘটনার জন্য ধর্ষণের বিরুদ্ধে, শুধু এমসি কলেজ না নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাও ধরেন যে নারীর উপর অত্যাচার হয়েছিল, তখন ঢাকাতেই দেখলাম মেয়েদের উপর কিভাবে অত্যাচার করা হয়। তো সব ধরনের অত্যাচার অপরাধ মনে করতে হবে এবং সব ধরনের অত্যাচারের বিচার করতে হবে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, সরকারের বিরোধী দলকে সহ্য করার মতো ধৈর্যশীল হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার জানা মতে কখনোই সরকারকে উৎখাত করতে চায়নি এবং চায়ও না। আমরা যেটা জানি সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন চায়, রাতে ভোট হবে না, ভোটের সময় যেন ভোট হয়, আমি যেন গিয়ে আমার ভোট দিতে পারি সেটা চায়। কিন্তু আমি যতটুকু বুঝেছি অনেকেই হয়তো সেটা মনে করেন যে বিএনপি মানেই হচ্ছে বা বিরোধী দল মানেই হচ্ছে সরকার সরিয়ে দেন আর আমরা ক্ষমতায় যাই, না আমরা সুষ্ঠু নির্বাচন চাই, ঠিক আছে, সুষ্ঠু নির্বাচনের পরে যদি আমরা ভোট জিতি না জয় লাভ করি না কোনো সমস্যা নাই। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে শুরুতেই গলদ আছে, সেটা হচ্ছে বিচারহীনতা এবং বিরোধী দলের মতামতকে প্রকাশ করতে না দেওয়া।
তো আমি যেটা বল, ধন্যবাদ আপা। জি জি। ধন্যবাদ আপা। শোনা যাচ্ছে না। ধন্যবাদ আপা, আপনি বললেন যে সর্বক্ষেত্রে বিচার প্রতিষ্ঠিত করতে হবে, এবং আমরা আমরা এও দেখেছি যে যে কোনো একটি ঘটনা নিয়ে যখন আন্দোলন শুরু হয় বিষয়ভিত্তিক, তখন সেটা রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় এবং সরকার পতনের দিকেও চলে যায়, এবং মূল বিষয় থেকে আমরা সরে যাই, যার কারণে অনেক সময় অনেক বিচার আর হয় না, সেটা স্থগিত হয়ে যায় অথবা ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যায়। তো আপনি সুন্দর বলেছেন যে বিচার, সঠিক বিচার যদি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে। আমরা এখন জনাব জগলু চৌধুরী, সাবেক সভাপতি সিলেট জেলা ছাত্রলীগ, উনি সুনামের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, আমরা ওনার কাছ থেকে সিলেটের এই এমসি কলেজ এবং সম্প্রতি একদম কারেন্ট ইস্যু হলো যে রায়হানকে পুলিশ হেফাজতে নির্মমভাবে নিষ্ঠুরভাবে মধ্যযুগীয় কায়দায় সামান্য কিছু টাকার জন্য, ঘুষের টাকার জন্য হত্যা করা হয়েছে। এই এই হত্যা শুধু মানুষকে আঘাত দেয় নাই, বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার হয়, এটা দেশের ইমেজের উপরও একটা বিশাল প্রভাব পড়েছে। এই ব্যাপারে জনাব জগলু চৌধুরী আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। জি, ধন্যবাদ সঞ্চালক আহমেদ বকুল এবং আপনার সিলেট মিডিয়া। এখানে যারা আমাদের সম্মানিত বিদগ্ধ আলোচক বৃন্দ আছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আসলে আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত, লজ্জিত বটে যে আমরা যে সময় দিয়ে আমরা আমরা অতিবাহিত হচ্ছি, সেই সময়ে আজকে একজন পুলিশ পুলিশি হেফাজতে একজন বিচার প্রার্থী মানুষ বা একজন নিরস্ত্র অসহায় মানুষ সেখানে নির্মম ভাবে পুলিশের হাতে আমরা খুন হতে দেখি, আমরা অত্যন্ত বেদনাগ্রস্ত। এবং আমি আজকের এই আলোচনার শুরুতে যিনি নিহত হয়েছেন তাকে রায়হান, তার পরিবারের প্রতি, তার সন্তানদের প্রতি আমাদের সমবেদনা, এবং যার হাতে এই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই ঘৃণিত পুলিশ কর্মকর্তার প্রতি প্রচন্ড ক্ষোভ, ঘৃণা এবং থুথু নিক্ষেপ করে আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে দেখেন যে আমাদের বিচারহীনতার যে সংস্কৃতি সেটির কিন্তু গোড়াপত্তন অনেক আগেই সূচিত হয়েছে। এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আইন অমান্য আন্দোলন সূচিত হয়েছিল, কারণ রাষ্ট্রের আইনকে জঘন্যভাবে মানুষ নিধনের, মানুষের অধিকার নিধনের কাজে ব্যবহার করা হতো। সেই সময় অসহযোগ আন্দোলন বলেন বা আইন অমান্য আন্দোলন বলেন, সেটি সূচিত হয়েছিল এবং মানুষ সর্বাগ্রে এটিকে মেনে নিয়েছিল, মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে। আজকে এই যে অতি সম্প্রতি যে পুলিশের হাতে যে একজন সাধারণ নাগরিক যিনি একিউজড হতে পারেন, তিনি পুলিশের খাঁচায় বন্দি, তাকে নির্মম ভাবে নিহত হতে হয়, আমরা স্বাভাবিক কারণে আমাদের যে পচনশীল রাজনীতি, যে প্রথমে আমাদের সরকার পতনের দাবি উত্থাপন করতে হবে এবং সংসদীয় গণতন্ত্রে যিনি সরকার প্রধান সেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হবে, আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারি,
আজকে অবাধ তথ্য প্রবাহের যুগ, সকলেই আমরা কথা বলতে পারি মিডিয়ায়, টক শোতে, টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আমাদের অভিমত অভিব্যক্তি আমরা ব্যক্ত করতে পারি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবার আগে আমাদের যে আরো কিছু প্রশাসনিক টায়ার আছে সেইগুলির প্রতি কিন্তু আমরা কখনো অঙ্গুলি নিক্ষেপ করি না। আমরা রাতারাতি বিখ্যাত কিংবা জনপ্রিয় হয়ে উঠবার জন্য আমরা যে ভিকটিম তার বাড়িতে গিয়ে আমরা তাকে সমবেদনা জানাই, সেখানে ফটো সেশন করি, অথচ আমরা সেই ঘটনাস্থল পুলিশ ফাঁড়ি, আমি সরকারি দলের হতে পারি, আমি একটি থানার সামনে গিয়ে আমি মানববন্ধন করতে পারি, আমি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমি দাঁড়িয়ে আমার প্রতিবাদের ভাষা আমি উচ্চারণ করতে পারি। আমাদের এই যে এখানে যে রাষ্ট্রের আরো বিভিন্ন যে টায়ার আছে, পুলিশের যে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের এসএমপিতে আপনার মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় আছে, তারপরে আরো অধস্তন কর্মকর্তারা আছে। আজকে সেই জঘন্য হত্যাকারী যাকে অ্যাকিউজড করা হয়েছে সে পালিয়ে বেড়াবে অথবা তাকে খুঁজে পাওয়া যাবে না, আর আমাদের কর্মকর্তা বৃন্দ বহাল থপিয়েতে থাকবেন তা হতে পারে। আমি মনে করি এই দায় মাথায় নিয়ে কাউকে না কাউকে এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সেটি তার জন্য কখনো অপমানজনক হবে বলে আমি মনে করি না। কারণ সেই দায় মাথায় নিয়ে তারা যদি পদত্যাগ করতেন তাহলে যিনি এই উদ্যোগটি নিতে পারতেন তিনি মহান হবার পথ তিনি সূচিত করতে পারতেন আমাদের আগামী সময়ের জন্য, একটি উদাহরণ হতে পারত। আবার তার অপরাধ যদি প্রমাণিত না হয় রাষ্ট্রযন্ত্র তাকে আবার তার সেই পদে আবার ফিরিয়ে আনতে পারত। আমি বলতে চাই দায়িত্বহীন কণ্ঠে যে আজকে দেখেন গেল কিছুদিন আগে প্রাসঙ্গিক ভাবে এমসি কলেজের ঘটনা চলে আসে, নেককারজনক ভাবে প্রায় 700 বছরের বেশি সময়ের ঐতিহ্য মণ্ডিত আমাদের সিলেট এমসি কলেজ, সেখানের ছাত্র হোস্টেলে ছাত্রাবাসে সেখানে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে। আমাদের প্রচলিত রাষ্ট্রের দণ্ডবিধিতে পেনাল করে ধর্ষণের অপরাধের সাজা ছিল সম্ভবত 375-376 পেনাল কোডের, সেখানে যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের জেল, সেটি অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদে অনুমোদন লাভের পর ইতিমধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষরিত হয়ে সেটি অর্ডিন্যান্স হিসেবে জারি হয়ে এই ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেটি ইতিমধ্যে আইনে রূপান্তরিত হয়েছে। সেটি হচ্ছে কিন্তু এই সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সময়ে, অথচ আমরা অতীতে আমরা দেখেছি যে একজন বাবার কোলে যখন তার সন্তান সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে যখন হত্যাযজ্ঞের শিকার হয় তখন রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমরা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এই ধরনের জঘন্য উক্তিও আমরা উচ্চারিত হতে শুনেছি। এই যে বিচারহীনতাকে বা অপরাধ প্রবণতাকে যেমনি ভাবে আশকারা দেয়া হয়েছে অতীতে, সেই থেকেই কিন্তু আমাদের বিচারহীনতার সংস্কৃতি আমাদের এই দেশে গড়ে উঠেছে। দেখেন আপনি যুদ্ধ পরবর্তী সময়ে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হল, তার আত্মস্বীকৃত খুনি যারা বলল হ্যাঁ আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, তাদেরকে রাষ্ট্র নানাভাবে পৃষ্ঠপোষকতা করলো, তাদেরকে বিদেশে আমাদের দেশের মিশনগুলোতে তাদেরকে চাকরিতে ন্যস্ত করা হলো, তাদেরকে এই খুনের খুনিদের পক্ষে সরকার দাঁড়ালো, রাষ্ট্র দাঁড়ালো। তারপরে আপনি দেখেন কোর্ট মার্শালের নামে এই দেশে আমাদের মেধাবী সেনা অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করা হল, আমাদের সিলেটের অনেক অফিসাররা সেই দিনের ঘটনায় ছিলেন, এখানে জাসদের নেতৃবৃন্দে আমাদের শ্রদ্ধা লোকমান ভাই আছেন, কর্নেল তাহেরকে নির্মমভাবে হত্যা করা হল, সেটি কিন্তু রাষ্ট্রযন্ত্র মদদেই হয়েছে। আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একবার দুবার নয় 19 বার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকে নির্মমভাবে হত্যা করবার জন্য
তার উপর আক্রমণ চালানো হবে। যেই মানুষটি পিতৃ মাতৃহীন, ভাই ভাতৃবধূহীন, একটি বিরান ভূমিতে তিনি ফিরে এসেছিলেন প্রায় 6টি বছর পরেও, এরকম কোনো মানুষ কিন্তু তার বাবা মাকে হত্যা করবার পর, একটি জাতিরাষ্ট্রের নির্মাতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান তারা দেশের মাটিতে আবার ফিরে আসবেন, এটি কিন্তু বিশ্বের ইতিহাসে খুব কমই দেখা যায়। অত্যন্ত দ্বৈতহীন ভাবে জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তারা স্বদেশের মাটিতে ফিরে আসলেন, ক্ষমতার মোহে নয়, দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে, অধিকার হারা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবার জন্য তারা দেশে আসলেন। আইনের শাসন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তারা অব্যাহত রাখলেন। সেই যাত্রা অনেক কণ্ঠকাকিন, অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে শেখ হাসিনাকে আসতে হয়েছে। এখনো শেখ হাসিনা অনেক নানা ষড়যন্ত্র, দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে সরকার পরিচালনা করতে হচ্ছে। আজকে তার তীব্র সমালোচকদের মুখেও আমরা যখন শুনি যে শেখ হাসিনা অত্যন্ত কঠোর হস্তে তিনি অপরাধ দমন করে চলেছেন, তত সুন্দরভাবে দৃঢ়ভাবে একজন সফল রাষ্ট্রনায়কের মতো দেশ পরিচালনা করছেন, তখন গর্বে আমাদের বুক ভরে যায়, কারণ আমাদেরও বাংলাদেশে একজন শেখ হাসিনা আছে। তো আমি বলতে চাই যে আজকে অপরাধ অপরাধী, অপরাধী সে যেই হোক না কেন, একজন পুলিশ কর্মকর্তা সেই জঘন্য হত্যাকাণ্ডের জন্য সে দায়ী, সেই দায়ভার মাথায় নিয়ে আমরা দেখতে চাই যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ এই শব্দটা অত্যন্ত সম্মানের, এখানে কিছুক্ষণ আগে একজন আলোচক বলেছেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পুলিশদের ভূমিকা অগ্রগণ্য ছিল, আমাদের সেনাবাহিনী সীমান্তরক্ষীদের সাথে 25শে মার্চের কাল রাত্রিতে সম্ভবত প্রায় 750-এর উপরে রাজারবাগ পুলিশ লাইনে সেই দিন পুলিশ বাহিনীর সদস্যদেরকে নির্মমভাবে পাকিস্তানি জান্তারা, ঘুমন্ত পুলিশ অফিসারদেরকে, পুলিশের কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের রক্তের উপর দিয়ে আমাদের এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। আজকে সেই পুলিশ বাহিনীকে কলঙ্কিত করা হচ্ছে। যারা করবে, এখানে আমাদের একজন আলোচক সিএম কয়ের সামনে তিনি বলেছেন যে স্পিডি ট্রায়াল অ্যাক্ট, ওইসব পুলিশি আইনে পিআরবি বা পুলিশ আইন বলে তাদের একটি ইন্টারনাল আইন আছে, ল আছে, সেটাকে আরো শক্তপোক্ত করে। আমি তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে অবশ্যই স্পিডি ট্রায়াল অ্যাক্টে এনে এই কুখ্যাত আকবর তার দ্রুততম সময়ে তার বিচার করতে হবে, এবং এই ঘটনার দায় মাথায় নিয়ে পুলিশের কোন কর্মকর্তা যেন যাতে পদত্যাগ করেন, এই দৃষ্টান্ত এবং নজির যাতে স্থাপন করেন, আমরা এই সংস্কৃতি আমরা দেখতে চাই। এবং আজকে এখন পর্যন্ত ঘটনার প্রায় 48 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো অপরাধী সে এখনো ধরা চোয়ার বাইরে, এটি কোন অবস্থায় মেনে নেওয়া যায় না। এই জন্য দ্রুততম সময়ে, ধন্যবাদ, এই অপরাধীকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হোক, এবং আমাদের যে নৈতিকতার যে স্খলন সেই জায়গায় আমাদের সেখান থেকে আমাদের সকলকে যাত্রা শুরু করতে হবে। গণমানুষের কবি দিলওয়ার তার একটি কবিতার লাইন আমার মনে পড়ে, তিনি বলেছেন যে মলম লাগাস কোথায় রে তুই, ঘা যে আমার ভেতরে, গুড়া কেটে আগায় পানি ঢালতে বলে কে তোরে। আমাদের সেই গোড়ায় আমাদের পানি ঢালতে হবে, আমাদের শেকড়ে আজকে পচন ধরেছে, আমাদের সেই নৈতিকতার জায়গাটাকে আমাদের সুরক্ষা দিতে হবে, এবং তখনই রাষ্ট্রযন্ত্র একটি সুন্দর শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাবে। আমি দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতারের মধ্য দিয়ে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক, এবং অতীতে যত অপরাধ সূচিত হয়েছে সকল অপরাধের বিচার যাতে দ্রুততম সময়ে অনুষ্ঠিত হয়। আজকে এই সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলাদেশে সূচিত হয়েছে। আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে নুরেমবার্গ ট্রায়াল, সেটি এখন এক্সিস্টিং আছে। সেই নুরেমবার্গ ট্রায়ালে সেখানে একজন জার্মানির বিখ্যাত একজন চিকিৎসক, তিনি যুদ্ধ বন্দীদের একটি কারাগারে যুদ্ধ আহত অসহায় যুদ্ধ বন্দীদের তাকে চিকিৎসা করানোর কথা ছিল, তার নাম ডক্টর আলবার্ট হিম, সে নাৎসি বাহিনীর একজন সদস্য, সে অত্যন্ত জঘন্যভাবে
স্লো পয়জনিং দিয়ে সেই অসহায় মৃত্যু পথে যাত্রী মানুষকে সে মৃত্যুর দিকে ঠেলে দিতে, তাদেরকে হত্যা করত। নুরেম্বার ট্রায়াল সেই কুখ্যাত ডাক্তার আলবার্ট হিমকে ডেথ পেনাল্টিতে তার শাস্তি কার্যকর করেছে। আমাদের দেশের যুদ্ধাপরাধের বিচারের বাণী দীর্ঘদিন নিভৃতে কেঁদেছে। এই সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলে সূচিত হয়েছে। আমরা চাই যে বিচারহীনতার সংস্কৃতি যেন আমাদেরকে আঁকড়ে ধরে না বসে দ্রুততম সময়ের মধ্যে যত দ্রুত এইসব ঘটনাগুলোর বিচার সম্পন্ন হবে, স্পিডি ট্রায়াল অ্যাক্টের মাধ্যমে হোক বা সংশ্লিষ্ট আইনের অধীনেই হোক, তত তাড়াতাড়ি অপরাধ প্রবণতা কমবে, আমাদের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি শেকল ভেঙে যাবে এবং যে সুশাসনের সুশাসনের জন্য আইনের শাসন কায়েমের জন্য শেখ হাসিনা নেতৃত্বে আমরা আন্দোলনরত আছি, সেই আইনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জগলু ভাই, আপনি নৈতিকতার জায়গাটুকু স্বচ্ছ হওয়ার জন্য বললেন, বললেন দ্রুততম সময়ের মধ্যে বিচার এবং আরো কিছু উপমা দিলেন যে শপথ কাণ্ডেরই বিচার হোক, আমরাও এটা চাই। এখন আমাদের সাথে কথা বলবেন সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক কে কিবরিয়া চৌধুরী। কিবরিয়া চৌধুরীর কাছে আমি জানতে চাচ্ছি যে এই সিলেটের জঘন্যতম হত্যাকাণ্ডটির ব্যাপারে আপনার প্রতিক্রিয়া। সিলেট মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সংলাপে উপস্থিত নেতৃবৃন্দ যারা যুক্ত আছেন এবং দর্শক শ্রোতাবৃন্দ, জাসদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রায়হান হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে বিচার, সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং রায়হানের পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি কথা বেশি বলবো না, এক ঘন্টার উপরে আমরা কথা শুনছি নেতৃবৃন্দের। অতি সম্প্রতি আমরা এমসি কলেজের জঘন্যতম ঘটনা দেখেছি। আমরা সকলে জানি অপরাধীরা কোনো না কোনো ভাবে সরকারি দলের সাথে সংশ্লিষ্ট এবং এই অপরাধীদেরকে দড়িয়ে দেওয়ার জন্য যিনি শক্ত ভূমিকা রেখেছেন তিনিও সরকারি দলের সাথে সংশ্লিষ্ট। আবার এই ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে পুলিশ আসামিদের গ্রেফতার করেছে, সেক্ষেত্রে পুলিশেরও ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই যারা অপরাধী এদের এরা সরকারি দলের নেতৃবৃন্দ, যারা ঘটনার পরে সরকারি দল থেকে ওদের সঙ্গে করা হয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনারা উপস্থিত ছিলেন, কিন্তু এই অপরাধী চক্রটা কোনো না কোনো ভাবে সরকারি দলের কারো না কারো আশ্রয় প্রশ্রয়েই এত বেফরোয়া হয়ে উঠেছে। আবার পুলিশ প্রশাসনে এবং সিভিল প্রশাসনে কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ যারা সরকারি দলের নামদারি দুষ্কৃতিকারীদের সাথে এক ধরনের সন্ধিতে যুক্ত হয়েছেন, এটা ঐক্য গড়ে উঠেছে সরকারি দলীয় দুষ্কৃতিকারী এবং প্রশাসনের অভ্যন্তরে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তির মধ্যে। এই যে ঐক্য, এটা ভেঙে দিতে হবে, এই যে সন্ধিটা বিচ্ছেদ ঘটাতে হবে, তবেই আমরা সুশাসনের পথে এগিয়ে যেতে পারবো। নতুবা সরকারি দলের নামদারি দুষ্কৃতিকারী আর প্রশাসনের ভিতরে অবস্থানরত দুষ্কৃতিকারীদের সমন্বয়ে যে অরাজকতা আজকে সৃষ্টি হয়েছে সেখান থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। এই সন্ধিটা যদি বিচ্ছেদ ঘটাতে হয় প্রয়োজন সুশাসনের দাবিতে একটি সামাজিক চুক্তি, যে কথাটা জাসদ গত দুবছর থেকে বলে আসছে, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক তিনি বলে আসছেন যে আমরা সুশাসনের জন্য একটি সামাজিক চুক্তি চাই। এই চুক্তিটা নতুন কোনো বিষয় নয়, দার্শনিক রুশো রুশ ফরাসি বিপ্লবের আগে আগে দার্শনিক রুশো ফরাসি বিপ্লবের আগে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নামে একটি পুস্তক রচনা করেছিলেন, এখানেই উল্লেখ ছিল তখনকার অবস্থায় যা ছিল আজকের বাংলাদেশের যে বাস্তবতা, যে অরাজকতা, ফরাসি বিপ্লবের আগের অবস্থাটা ঠিক একই রকম ছিল। ফরাসি বিপ্লবটা কোনো সমাজতান্ত্রিক বিপ্লব ছিল না, পুঁজিবাদী অবস্থায় শুধু সুশাসনের জন্য একটা বিপ্লব ঘটেছিল। সেই অবস্থায় আমরা এই মুহূর্তে এই রুশোর দেখানো পথে
রাষ্ট্রীয় ঘোষ যে কথাটা বলেছিলেন যে একটা সামাজিক চুক্তি দরকার, এই সামাজিক চুক্তিটা সমাজের সকল পক্ষের মধ্যে হবে, এটা কোনো লিখিত চুক্তির বিষয় না যে আমরা দলিলে স্বাক্ষর করবো, এটা সামাজিক চুক্তি। এই এটাতে ঐক্যমতে বোঝাতে হবে বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি, যারা যারা আছি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছি আমরা সকলেই, এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ, যে আমরা সুশাসনের জন্য কথা বলবো। সকল বক্তব্যই আমরা সরকার পরিবর্তনের দিকে নিয়ে যাব না, সকল কাজ সরকার পরিবর্তনের নয়। আমরা যখনই কোনো বিষয় নিয়ে দাবি তুলি এটা মনে হয় যে এটা সরকার পরিবর্তন একটা দাবির দিকে চলে যাচ্ছে, এটা মনে হয় সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন। কিন্তু আমি জাসদ, আমি 14 দলের অংশীদার কিংবা আওয়ামী লীগ যারা আজকে সরকারের প্রধান, ওনারাও তো কথা বলছেন। এই যে রায়হান হত্যাকাণ্ড কিংবা এমসি কলেজের যে ঘটনা, এগুলোর প্রতিবাদ আমরা করছি যারা 14 দলের ভিতরে আছি, 14 দলের বাইরে যারা আছেন ওনারাও করতেছেন। এই উদ্দেশ্য কি, আমরা সুশাসনের কথা বলছি, সরকারের বাইরে যারা আছেন অনেকে পানি গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছেন, কিন্তু সব আন্দোলনটি সরকার পতনের আন্দোলন নয়, সুশাসনের জন্য যে আন্দোলনগুলো সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে করতে চাই, সামাজিক চুক্তি চাই। এই বিষয়ে দায়িত্বটা সরকার দলের উপরই আগে বর্তায়। এখানে সরকার দলীয় নেতৃবৃন্দ যুক্ত ছিলেন, আছেন কিনা জানি না। আমাদের মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক আহমেদ এবং জগলু চৌধুরী ছিলেন, ওনারাই একটা উদ্যোগ নেওয়া দরকার, বিশেষ করে সিলেট থেকে আমরা এটা শুরু করা দরকার। সমাজের সর্বস্তরের লোকজনকে নিয়ে, রাজনৈতিক দল, সুশীল সমাজ নিয়ে এক ধরনের একটা সামাজিক ঐক্যমতে পৌঁছা, একটা সামাজিক চুক্তিতে পৌঁছা, যে আমরা সুশাসনের দাবিতে ঐক্যবদ্ধ থাকবো, সবকিছুকে আমরা সরকার বিরোধী আন্দোলন হিসেবে দেখবো না বা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ারও চেষ্টা করবো না। এই বিষয়গুলোতে যে কথাটা আবারও বলছি, সরকার দলীয় দুষ্কৃতিকারী এবং প্রশাসনের ভিতরে যে দুষ্কৃতিকারী, এদের যে ঐক্যটা, এদের যে সন্ধিটা, এটা বিচ্ছেদ ঘটাতে হবে, ঐক্যটা ভেঙে দিতে হবে। এ ক্ষেত্রে সরকার দল সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি, এবং একটা সামাজিক চুক্তিতে বসার জন্য সরকার দলকেই উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি রায়হান হত্যাকাণ্ডের আবারও বিচার দাবি করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কিবরিয়াভাই বললেন যে একটি সামাজিক চুক্তি হওয়ার বিষয়টি, আসলে আমাদের সিলেট একটি সৌহার্দ্য সম্প্রীতির তীর্থভূমি। এখানে যেমন হযরত শাহজালাল ইয়ামেন থেকে এসেছিলেন 1303 সালে, এখানে আবার শ্রী চৈতন্যেরও পৈতৃক ভূমি। দুই ধারা একসাথে প্রবর্তিত হলেও কখনো আমাদের মাঝে কোনো দ্বিমত অথবা সাংঘর্ষিক অবস্থার তৈরি হয়নি, কিন্তু আমরা এখন আঞ্চলিকভাবে বলবো না, কিছু বহিরাগত মানুষ এই সিলেটে এতভাবে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, এদের কারণেই সমাজে আসলে আমাদের সিলেটের যে শান্ত সিষ্ট যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে, এবং ফিরিয়ে আনতে হলে কিবরিয়াভাই যে বললেন যে সামাজিক একটি চুক্তি অথবা সিলেটবাসীর একটি ঐক্য, এটা সর্বদলীয় একটি ঐক্য করতে হবে আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ এবং লালন করার জন্য। আজকে অনুষ্ঠানে আমি একটি কবিতা পড়ব, এই কবিতাটি রায়হানের মায়ের কান্নাকে কেন্দ্র করে লিখেছেন ঢাকার একজন কবি মালেকা ফেরদৌস। ভোরের প্রথম আলো আর দ্বীপ্রহরের শপথ, শপথ রাতের, বিশ্বের যাবতীয় সৃষ্টি তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র আর তোমার কান্নার শপথ। এজল একদিন অভিশাপ হবেই, অন্ধকার নেমে আসবে এই জনপদে, বৃক্ষরা পত্র শূন্য হবে, আকাশ ভেঙে পড়বে, আত্মহত্যা করবে পাখিরা স্বেচ্ছায়, সব আলো নিভে যাবে, পছা গন্ধ উঠবে শস্যের, এনিপিজন থামবে কবে, আবার কবে আকাশ নিশ্চিন্ত নীলে ছেয়ে যাবে, ডাকবে মানুষ। আমরা রায়হান হত্যার ব্যাপারে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ
শাস্তি দাবি করে আজকে আমাদের অনুষ্ঠানে যারা যেসব গুণীজন যুক্ত হয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করে এবং এই বিষয়টিতে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তার প্রতিবাদ এবং প্রতিরোধ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে সিলেট মিডিয়ার সংলাপ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা।